ফেরেশতা কে আল্লাহ বলেন এক আর নেকি লিখতে লিখতে দানের নেকি পাহাড় করে দাও একবারে লিখো তাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন ইল্লা সম তবে সেম সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কোন দিন কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতাকে বলবেন না এই সেমের নেকিটা লিখে দাও ওটা বাড়াও এখানে কোনো নেকি নেই নিশ্চয়ই সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন জান্নাত তাহলে সেমের সরাসরি বিনিময় হলো জান্নাত এটা ভিন্ন ধরনের ইবাদত আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে যে বুখারি মুসলিমের দুটো হাদিস পেশ করতে চাইলেন দান নিয়ে তো সেটা ছেড়ে দিলেন নাকি তো আমি আলোচনা ছাড়াই কথাটা এসেছে মধ্যখানে দুইটে বুখারি মুসলিমের হাদিস বলে রাখি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ইবাদত হলো দান এরপরেও এই দান সেয়ামের সমপর্যায়ের নয় এটা হলো সেয়াম এটা হলো দান দান সেয়ামের সমপর্যায় জি না আল্লাহর নবী এটা না করে দিয়েছে হজ হজ তো দামি ইবাদত কবুল হয়ে গেলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তাহলে হজ সিয়ামের মতো সমপর্যায় না 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 ইবাদতের জগৎ তো কোনো ইবাদত নেই যেটা তার সমপর্যায়ের হতে পারে তাবরা এক সাহেব আপনি যে সলাতের কথা বলেন যে একেবারে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত ও যদি আছে বাকি ইবাদত আছে ও যদি নেই তো বাকি ইবাদত নেই এ কথাই ঠিক সলাত যদি থাকে তাহলে সিয়াম আছে আর সলাত যদি না থাকলে সিয়ামও গেছে এরপরেও সলাৎ সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয় সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত যার আসলে কোনো দুই চার পাঁচ নেকি নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন কি আপনি সিয়াম পালন করে নেকি নাই মানে নেকির কথা আল্লাহর নবী বলেননি আল্লাহ নবী বলছেন মনে রেখো পৃথিবীর মানুষ কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা সাবেমেতেজে আদম সন্তানের সব নেকি এক থেকে দশ হয় দশ থেকে সাত শত হয় আরো 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 ফেরেশতাকে আল্লাহ বলেন এক আর নেকি লিখতে লিখতে দানের নেকি পাহাড় করে দাও একবারে লিখো কাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন ইল্লা সম তবে সেম সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কোন দিন কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতাকে বলবেন না এই সেমের নেকিটা লিখে দাও ওটা বাড়াও এখানে কোনো নেকি নেই নিশ্চয়ই সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন জান্নাত তাহলে সেমের সরাসরি বিনিময় হলো জান্নাত এটা ভিন্ন ধরনের ইবাদত আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে যে বুখারি মুসলিমের দুটো হাদিস পেশ করতে চাইলেন দান নিয়ে তো সেটা ছেড়ে দিলেন নাকি না ছাড়িনি সেটা স্মরণে আছে এই যে বলেনি তারপর আলোচনায় যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্না রাজুলান কালা একটা লোক এসে বলছে আল্লাহর নবী ইন্না উম্মি উফতিলাতাত ফাজুন হলা তাকাল্লামাত তাসাদ্দাকাত আমার মা হঠাৎ মারা গেছে আমার মা যদি কথা বলতে পারতেন তাহলে দান করতেন আফা উসাদ্দিকুল্লাহ আলা সব আমি কি আমার মায়ের নামে দান করতে পারি যাতে তার নেকি হবে কবরে পেয়ে যাবে কবরের শাস্তি বন্ধ হবে কালা নাম হ্যাঁ তুমি দান তোমার মায়ের নামে করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না রাজুলান কালা একটা লোক বলল আল্লাহর নবী ইন্না আবি
মাতা আমার পিতা মারা গেছেন, অতারাকা মালান অনেক টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইউসি আমাকে কিছু বলে যাননি, ফাহাল ইউকফের আনহ আমি যদি দান করি তাহলে আল্লাহ কি তার পাপ মিটিয়ে দিবেন? তাহলে নাম হ্যাঁ, তুমি দান করলে তোমার বাপের পাপ মিটে যাবে। এটাই অন্য হাদিসে এসেছে, কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এইটা যদি মানুষ বুঝত তাহলে মনে করতো যাক 10 টাকা ইনকাম করেছি 1 টাকা দান করি। তো যেহেতু মানুষ বুঝে না, আর এটা অর্থ সম্পদের ব্যাপার যার কারণে মানুষ নিয়মিত দান করতে পারে না, আলেম ওলামা ছেঁচড়া ছেঁচড়ি করে চাপ দিয়ে কত অনুরোধ করলে তাও স্টেজে তুলে চাপ দিলে নাকি তখন বলে 5,000, না না 10,000 10,000 10,000, এভাবে মানুষ দান করছে মানুষও দিচ্ছে। তবে এমনিতেই মানুষ দান করে, মানুষকে আমি অত দুর্বল ভাবি না, কেননা এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ ছাত্রতে শিক্ষকে আয়াতনে এতিমে ছাত্র হলো 5,000 ছাত্র, শিক্ষক হলেন 300 জন। মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর এখন আপনাদের শিক্ষক জামিয়া সালাফিয়ার, আবার ইন্ডিয়ান শিক্ষক বাংলাদেশের শিক্ষক 300 জন শিক্ষক শিক্ষিকা, আর ইয়াতিম হলো 410 জন, খালি ইয়াতিম। তো আমিও আপনাদেরকে প্রতিষ্ঠান ভালো করে চালাতে বলছি, 2টা 3টা 4টা 5টা যখন ছেলের মাথায় পাগড়ি দিই তখন আমি মনে করি ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো। জামিয়া সালাফের ছেলেদের হিফজখানার ছেলেদের যদি পাগড়ি দেওয়া শুরু করি তো একজন খালি কয়েক ঘন্টা লেগে যাবো, দিতে দিতে শেষ হবে, 25-30 জন একবারই শেষ করে যে। একটা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে ততটি এক বছরে হাফ হয়ে যায়, 25-30-40-50 জন হতে পারে এক বছরের হাফ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি লেবার কি কি যে আছে, 40-50 হাজার থেকে প্রতিদিন বিকালে লাখের মতো বিল আসে, 40-50 হাজার বিল আসে।